রাজ্যে বহু প্রতিকার পর অবশেষে প্রকাশিত হলো ডিইও যেটা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর তো অনেকেই অপেক্ষা করেছিলেন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কোনো রকম বিজ্ঞপ্তি আসলে আপনাদের জানাতে তো ইতিমধ্যে ডিইও যেটা ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে সে নিয়ে দারুণ একটি যে আপডেট সেটি উঠে এসেছে বা এই যে আবেদন এই আবেদনটি কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আবেদন চলছে যে সকল কর্মপ্রার্থীরা এই আবেদনটি করে নিতে চান আপনারা কী করবেন এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যাবেন যারা এখনও পর্যন্ত যুক্ত হননি সেখানে কিন্তু এই নোটিশটি দেওয়াই রয়েছে সঙ্গে আপনারা কী করে আবেদন করবেন সেই যে নোটিশ সেই নোটিশটিও কিন্তু সেখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে তো আমি আপনাদের সরাসরি চলে যাব ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে যারা বাংলা সহায়তা কেন্দ্রে অনেকদিন ধরে ডিই ও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের যে ডিই ও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটি রয়েছে সেটা কিন্তু আপনাদের যে জেলা পরিষদ অফিসে রয়েছে সেই অফিসেই এই কাজটি পেয়ে যাবেন তো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের সঙ্গে আরেকটি এখানে পোস্ট রয়েছে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি তাহলে কমপ্লিট যে ইনফরমেশান সেটা কিন্তু পেয়ে যাবেন দেখুন সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে আবেদন এই আবেদনটির লাস্ট ডেট কত তারিখে রয়েছে আর বিশেষ করে এর যে আবেদনের প্রসেস সেটি কিন্তু খুবই সুন্দর কী করে এখানে দেখতে পাবেন এই যে একটি জিমেল আইডি রয়েছে এই জিমেল আইডিতে জাস্ট আপনাদের কিন্তু আপনাদের যে একটি অফলাইনে ফর্মেট দেখতে পাবেন সেই ফর্মেটটিকে ফোর পেজের মধ্যে প্রিন্ট আউট করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড আপনাদের অ্যাডমিট কার্ড একসঙ্গে অ্যাটাচ করে আপনারা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের কোথাও পাঠাতে হচ্ছে না জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ছবি তুলে এই যে জিমেল আইডিটি রয়েছে এই জিমেল আইডির মাধ্যমে স্ক্যান করে পাঠিয়ে দিন তাহলে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে লাস্ট ডেট দেখুন এখানে বলা রয়েছে দশ তিন দু হাজার তেইশ মার্চের দশ তারিখ পর্যন্ত আবেদনটি চলবে ও ওয়ার্কিং ডে যেটা বলা হয়েছে এগারোটার মধ্যে কিন্তু আপনাদের যে পাঠানোর সময় এগারোটা থেকে চারটা যেটা অফিসিয়ালি টাইম সেই হিসাবে আপনারা এই যে ফর্ম এটি কিন্তু সেন্ড করবেন এই জিমেল আইডির মাধ্যমে তো দেখতে পাবেন আমি কিন্তু সরাসরি সেই যে পোস্ট পোস্টের মধ্যে ভিজিট করেছি এবার আমি আপনাদের বলে রাখি এখানে যে আবেদনের প্রসেস সেটা কিন্তু জানিয়ে দিলাম অফলাইনে ফর্মেট রয়েছে তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান একসঙ্গে ছবি তুলে একটি পিডিএফ তৈরি করবেন সেটি এগারোটা থেকে চারটে যেটা অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবারের মধ্যে পাঠানোর চেষ্টা করবেন তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে কোনো রকম অনলাইনে আপনাদের আবেদন করতে হচ্ছে না এরপরে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে দেখুন এখানে এজ আছে সাঁত্রিশ ইয়ার্সের মধ্যে আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন তবে এখানে আপনাদের রিটেন টেস্ট আপনাদের কিন্তু নেওয়া হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের যে সকল সাবজেক্টের উপর ডিপেন্ড করে ইন্টারভিউ নেওয়া হবে সরি আর যে লিখিত পরীক্ষাটি হবে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে আপনারা কোন কোন সাবজেক্ট নিয়ে আগে থেকে প্রিপারেশন নেবেন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এই সকলে একটু চেক আউট করে নেবেন নোটিশটির লিঙ্ক রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে তো কোয়ালিফিকেশনের মধ্যে আমি পড়ে আসছি তার আগে দেখে এখানে আপনাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে জেনারেল গাইডলাইন্স যেখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ব্ল্যাক যে ব্লক লেটারে ফিল আপ করবেন এখানে সেটি উল্লেখ করা আছে সেই ফর্মটির সঙ্গে আপনাদের আর কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে যে সিগনেচার নিজেরাই সিগনেচার করবেন সেলফ অ্যাটাস্টেড ঠিক আছে ফটো কপি অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে বলা হয়েছে মার্কশিট দিতে বলা হয়েছে অল একাডেমিক কোয়ালিফিকেশন যে কোয়ালিফিকেশন অনুযায়ী নিয়োগটি করতে চলেছে সেই সকল ডকুমেন্টস এর সঙ্গে হায়ার এডুকেশনাল যদি থাকে কে এর সঙ্গে দেখতে পাবেন দে কম্পিউটার এডুকেশনাল বা এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা দেবেন ভোটার কার্ড আধার কার্ড টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ওয়ান সেলফ অ্যাটাস্টেড অ্যান্ড পেস্টেড এ অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট রিসিভ হি সার দা এখানে বলা আছে গার্ডেন এম অ্যান্ড ব্লক লেটার আপনাদের কিন্তু এ সকল ফিল করে জাস্ট আপনাদের পাঠিয়ে দিতে হবে তো এই সকল গাইডলাইন্স আপনাদের মেনেই যে আবেদন সেটি কিন্তু করবেন যে সকল ডকুমেন্টসের কথা উল্লেখ করে দাঁড়িয়েছে সে সকল ডকুমেন্টস অ্যাটাচ করবেন এর থেকে অযোধ্যা আপনারা কিন্তু ডকুমেন্টস অ্যাটাচ করার চেষ্টা করবেন না তো এখানে ডেটা এন্ট্রি অপারেটারের সঙ্গে সঙ্গে আরেকটি পোস্ট রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো টোটাল দুই ধরনের পোস্ট এখানে রয়েছে ঠিক আছে এবার ডেটা এন্ট্রি অপারেটারের পোস্টের জন্য আবেদন করতে হলে এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটই রয়েছে সেম ফর্মেট এখানে জাস্ট আপনাদের লিখিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টের নাম এখানে কিন্তু সিলেক্ট করে আপনারা খুব ভালোভাবে ব্লক লেটারে বসাবেন এরপরে বলেই দেওয়া রয়েছে যে প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে বসাতে হবে কিছু নেই এখানে আপনার নাম আপনার বাবার নাম প্রেজেন্ট অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড পারমানেন্ট অ্যাড্রেস আপনারা বসিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে যে কোনো একটি আপনার এখানে বসাবেন এরপর রিলিজেন আপনার ধর্ম কি হিন্দু মুসলিম জৈন শিখ যেটা হয় সেটা বসাবেন এরপর দেখতে পাচ্ছেন ভোটার কার্ড রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কী দেবেন ভোটার কার্ড আধার কার্ড কার্ড যেটা হয় আপনারা কিন্তু সেই এখানে ক্লিক করে এখানের জাস্ট নাম্বারটি বসিয়ে দেবেন ইমেল আইডি বসাবেন ফোন নাম্বার বসিয়ে দেবেন এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন একা করে বসিয়ে দিয়ে এখানে আর তেমন কিছু নেই ঠিক আছে দু পেজের একটি অ্যাপ্লিকেশন ফর্মেট আপনারা দেখতে পারবেন তো চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার মধ্যে ডিই ও পোস্টের জন্য আপনাদের যেটা লাগবে অ্যাটলাস্ট গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন ফ্রম রিগুনাইজ ইউনিভার্সিটি হ্যাভিং একাডেমি নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন মিনিমাম মাইক্রোসো অফিস যে প্যাকেজ রয়েছে মানে মাইক্রোস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এই সকল আপনাদের জাস্ট কাজ জানতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে এর সঙ্গে বলেছে হ্যাভ এ মিনিমাম সিক্স মান্থ ফর ফরমেট ট্রাইং ইন ইস্যু ইস পার্সোনাল কম্পিউটার ফ্রম ইনস্টলেশন রিগুয়াইজ স্টেট গভর্নমেন্ট অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অর কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান এখানে যে আপনাদের জাস্ট একটি কম্পিউটার সার্টিফিকেট দিলেই আবেদনটি করতে পারবেন এর সঙ্গে হ্যাভ এ মিনিট যেটা স্পিড ছ হাজারটি যে কী সেটা কিন্তু তোলার যে অভিজ্ঞতা সেটা থাকলে খুব ভালো হয় অ্যাটলাস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং অনলাইন অফলাইন ডাটা মানে বুঝতেই পারছেন এখানে অনলাইনেরও আপনাদের কাজ করতে হতে পারে সঙ্গে অফলাইনেরও আপনাদের কাজ করতে হতে পারে মানে এক কথা যে বিএসকে এর যে পোস্ট রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে সেখানে তো ডিই নিয়ে করতে চলেছে সেক্ষেত্রে অনলাইনে কাজও আপনাদের করতে হবে অফলাইনের কাজও আপনাদের করতে হবে তো তেমনই সেম কিন্তু এখানে আপনাদের কাজ করতে হবে সেক্ষেত্রে সঙ্গে অফলাইনে কাজও আপনাদের জানতে হবে তাহলে আপনারা এখানে এক্সপিরিয়েন্স যে রয়েছে বা এই কাজটি থাকলে আপনারা কিন্তু যে অগ্রাধিকার সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজারেবল হিসেবে বলা যায় ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অফ ডাটা এন্ট্রি অপারেটর ইন পার্সোনাল কম্পিউটার তো আপনাদের বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স আপনাদের যে কোনো দেখাতে পারেন যদি থাকে নাহলে কিন্তু প্রবলেম নেই সেক্ষেত্রে আবেদনটি করা যাবে তো দেখুন এখানে রেমিনেশন কী রয়েছে প্রথমত আপনাদের যে রেমিনেশনটি দেওয়া হবে বারো হাজার একশো পঞ্চাশ টাকা পার মান্থ ঠিক আছে এটি কিন্তু জেলা পরিষদ অফিসে আপনারা এই কাজটি আপাতত পাবেন তো বন্ধুগণ এই ছিল আজকের এই ভিডিও নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যান সেখানে এই নোটিশটি দেওয়াই রয়েছে তো এরপরে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো যেখানে কিন্তু যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর রয়েছে সেই দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ভিডিওটি দেখতে হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সেই ভিডিওটি আসছে ধন্যবাদ